بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. أبو البشر ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশে কখন লাইলাতুল কদর হবে আর সৌদি আরবে কখন হবে, কারণ এখানে তো দিনের বা একদিন রোজার পার্থক্য এরকম দেখা যায়। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। আসলে ভাই টেনশনের কিছুই নাই, আপনি বেজোর রাত্রিগুলি অন্বেষণ করবেন, তবে যদি কেউ জোর রাত্রিগুলি অন্বেষণ করে এটা বেশি ভালো, কারণ আশরুল আওয়াখের শেষ রমজানের শেষ দশকে যদি অন্বেষণ করেন এটা সবচেয়ে শ্রেষ্ঠ। এখন বাংলাদেশ দিয়ে যাক আর সৌদি আরব দিয়ে যাক, আপনার ভাগ্যে পড়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য শেষের দশক পুরাটাই আপনার অন্বেষণ করা দরকার। আর বিশেষ করে সহিহ বুখারীতে যে হাদিস এসেছে যে তাহারু লাইলাতুল আশর আল আওয়াখির লাইলাতুল কদর ফিল আশর আল আওয়াখির মিন রমাদান ফিল বিত্র, যে রমজান মাসের বেজোর রাত্রিগুলিতে, শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে তোমরা অন্বেষণ করো। এই বেজোর রাত্রি বলতে 21, 23, 25, 27, 29 সব রাত্রিগুলি আপনি জাগার চেষ্টা করবেন, তবে বেজোর রাত্রিগুলি বেশি করে। আর আপনার এখন এখানে টেনশন করার কিছু নেই, আপনি যেখানে যদি সৌদি আরবে রোজা শুরু করেছেন সৌদি আরবের তারিখ অনুযায়ী আপনি বেজোর রাত্রিগুলি বেশি অন্বেষণ করেন বা জোর রাত্রিগুলিও, আপনি সব রাত্রি সৌদি আরবে দেখবেন প্রত্যেক রাতগুলিতেই জাগে, প্রত্যেক রাতগুলিতেই নফল নামাজ পড়ে, কারণ যেদিক দিয়ে জাগ ধরা পড়বে মাছ আর পালাবে না। তো অনুরূপভাবে বাংলাদেশেও যদি আমরা সব রাত্রিগুলি জাগি ইনশাল্লাহ পাওয়া যাবে। আর কথা হলো আপনার এখানে হলো কি, আল্লাহ বলছেন যে হিয়া হাত্তা মাতলা আল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। তা বাংলাদেশের যখন থেকে সূর্য ডুবলো এরপরে সূর্য ডুবা থেকে ফজর উদয় পর্যন্ত আপনার যেদিন 21 রমজান হবে, 21 রাত্রি হবে ইনশাআল্লাহ সেটাই, আর সৌদি আরবে যদি একদিন আগে হয় সেটাও কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো কোনো ফ্যাক্টর না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। দিন রাত 24 ঘন্টা, এমনকি হতে পারে আপনি এখন সৌদি আরবে দিন, আমেরিকা এখন রাত। তাই এই জন্য এটার বিষয় নয়, মূল কথা হলো যে এই রাত্রিগুলি, এই জামানগুলি, যে সময়গুলি, এই সময় এটা জায়গাকে ফ্যাক্টর করা হয়নি, মূল কথা হচ্ছে সময়টা। এই রাত্রিগুলি আপনি জাগার চেষ্টা করবেন ইবাদত বন্দগির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান খৈরাতের মাধ্যমে, তারপর জিকির আজকারের মাধ্যমে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই আল্লাহ নবীর কাছে দোয়া শিক্ষা নিয়েছিলেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমা করি, ক্ষমা করা পছন্দ করো, আমাকে ক্ষমা করো। এই রাত্রিটা জাগার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ এই রাত্রিগুলো জাগতে পারেন। এবং সর্বোপরি এই রাতে যদি একটা আপনি দান করেন তাহলে 83 বছর 4 মাস দান করলে যে সওয়াব এটা হতে পারে, যদি এটা লাইলাতুল কদর হয়ে যায়, এটা সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক, যেখানে আপনার 21 তারিখ হবে সেখান থেকে আপনার এই গণনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।